হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখবো কিভাবে একটি ডার্ক ফটো এইভাবে আমরা লাইটিং করে খুব সুন্দর একটি লাইট করে এডিটিং করতে পারি। এটা হচ্ছে অরিজিনাল কপি এবং এডিট করার পরে এইরকম আকার আসছে। আমরা কিভাবে এই ধরনের কমপ্লিটলি ফটো, যেগুলো অনেকে দেখা যাচ্ছে কালো মানুষ আছে, তাদের ফটো কিভাবে আমরা সাদা করব, আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডার্ক স্কিনকে লাইট স্কিনে পরিণত করবেন ফটোশপের মাধ্যমে। আমি ফটোশপ 2020 ভার্সন ব্যবহার করছি, আপনি যে কোনো ফটোশপ ব্যবহার করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। চলুন আমি আমার এডিটিং প্যানেলটি ডিলিট করে দিচ্ছি। এই হচ্ছে আমার অরিজিনাল যে ইমেজটি আছে সেইটা। আচ্ছা, আমি এটা প্রথমে ইমেজ চেয়ে যাব, ইমেজ থেকে কার্ভ নিব, হালকা একটু লাইট দিয়ে দিব, জাস্ট হালকা। এবার একটা নিউ লেয়ার নিব, কালারটা দিয়ে দিব হোয়াইট এবং ফিল করে দিব। দেওয়ার পরে আমি এখান থেকে দিয়ে দেবো সফট লাইট। লক্ষ্য করুন, আমার কিন্তু স্ক্রিনটি ছিল ডার্ক, এখন আর ডার্ক নাই। দেওয়ার পরে আমি এখান থেকে ইরেজার টুলটি নিব, ইরেজার টুল থেকে যে অংশে কালো অংশ আছে এগুলো রিমুভ করে দিব। একটু সময় নিয়ে ধীরে ধীরে করবেন, তাহলে নিখুঁতভাবে আপনি ডার্ক স্কিন হোয়াইট স্কিনে পরিণত করতে পারবেন এবং খুব সুন্দর। আচ্ছা, আমি হেয়ারগুলোর উপরে একটু হোয়াইটনেস ভাব আছে, এগুলো আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, আমি এটাকে কন্ট্রোল ই প্রেস করে মার্জ করে নিলাম। এবার আমরা কি করব, ফটোটাকে একটু রিটাচিং করব। তার জন্য আমি এটাকে তিনটা লেয়ারে কনভার্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলাম এবং দুইটা লেয়ার কপি করে নিলাম। ফার্স্ট টপ লেয়ারটি বরাবরের মতো আমি হাইড করে দিয়ে এটাকে ব্লার করে দিলাম এবং সেকেন্ড লেয়ারটি অ্যাক্টিভ করে দিলাম। দেওয়ার পরে আমি ইরেজার টুল থেকে স্ক্রিনটাকে রিটাচিং করে নিব। আপনার বরাবর জানেন রিটাচিং করা, আর যদি রিটাচিং করতে না জানেন তাহলে আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে ওগুলো দেখে নিতে পারেন যে কিভাবে আপনি ফটোশপ দিয়ে স্ক্রিন রিটাচিং করবেন। আমি এর হালকা একটু স্ক্রিন রিটাচিং করব, জাস্ট হালকা। ওকে, এবার আমরা আমাদের এটাকে ফিল্টারে যাব, গিয়ে আদার হাইপাস, ঠিক আছে, এটা আমি 8% রেখে দিলাম। এখান থেকে দিয়ে দেবো ভিভিড লাইট। লক্ষ্য করুন, এবার আমরা চলে যাব ক্যামেরা র ফিল্টার, এখান থেকে ক্যামেরা র ফিল্টার যাব। এখানে যাওয়ার পরে লুমিনাস, হালকা একটু লুমিনাসটা বাড়িয়ে দেবো। লুমিনাসের কাজ দেখুন, এই যে নয়েজগুলো দেখতে পাচ্ছেন এগুলো রিমুভ করেন লুমিনাসে। ওকে করে দেব। এবার আমি ইমেজ অপশন অ্যাডজাস্টমেন্টস এবং সিলেটিভ কালারে যাব, এখান থেকে ব্ল্যাকটা একটু বাড়াই দিব। ইমেজ অ্যাডজাস্টমেন্ট এবং কালার ব্যালেন্স, হালকা একটু রেড দিয়ে দেব এবং হালকা একটু ইয়েলো এবং ম্যাজেন্টা। আমাদের ইমেজটি কমপ্লিট। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাই দিবেন, যদি কোথাও আটকে যান বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।